হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু বাংলা ইউটিউব চ্যানেল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স পর্বে দেখে নেব তেসরা ফেব্রুয়ারি দু হাজার কারেন্ট অ্যাফেয়ার্স আর সঙ্গে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শুরু করব আজকের পর্ব ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কোন দেশের জন্য মোট চার দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে উত্তর বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল একত্রিশে জানুয়ারি দু হাজার তেইশে বাংলাদেশের জন্য মোট চার দশমিক সাত বিলিয়ন মার্কিন দেশ যারা আর এস এফ এর অধীনে অর্থায়ন পায় পায়ের ভুলফর্ম হচ্ছে রেজিলিয়েন্স অ্যান্ড সাস্টেনেবিলিটি ফান্ড বাংলাদেশের অর্থনৈতিক নীতিগুলিকে সমর্থন করার জন্য বিয়াল্লিশ মাসের মধ্যে এই তহবিলটি বাংলাদেশে বিতরণ করা হবে দেখে নেব পরের প্রশ্ন জানুয়ারি দু হাজার জিএসটি সংগ্রহের পরিমাণ কত ছিল উত্তর এক দশমিক পাঁচ পাঁচ লক্ষ কোটি টাকা জানুয়ারি মাসে এক লক্ষ পঞ্চান্ন হাজার কোটি টাকারও বেশি জিএসটি রাজস্ব সংগৃহীত হয়েছে দু সালে জানুয়ারি মাসে দ্বিতীয় সর্বোচ্চ মোট জিএসটি সংগৃহীত হয়েছে জানুয়ারি সংগ্রহের মধ্যে আঠাশ কোটি টাকা সি জি এস কোটি টাকা এস এবং উনআশি হাজার পাঁচশো কোটি টাকার আই অন্তর্ভুক্ত রয়েছে সবচেয়ে বেশি জিএসটি সংগৃহীত হয়েছিল এপ্রিল দু হাজার বাইশে যার পরিমাণ ছিল এক লক্ষ আটষট্টি হাজার কোটি টাকা দেখে নেব পরের প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে কৃষ্ণগুরু অখণ্ড এক নাম কীর্তনে অংশগ্রহণ করবেন উত্তর আসাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেসরা ফেব্রুয়ারি দু হাজার গুরু কৃষ্ণগুরু ঈশ্বর উনিশশো চুয়াত্তর সালে আসামের বারপেতার নাসাত্রা গ্রামে কৃষ্ণগুরু সেবাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন তিনি মহাবৈষ্ণব মনোহর দেবের নবম বংশধর যিনি মহান বৈষ্ণব সাধক শ্রীমন্ত শঙ্কর দেবের অনুসারী ছিলেন দেখে নেব পরের প্রশ্ন কোন দিনটিতে বিশ্ব জলাভূমি দিবস অর্থাৎ ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে পালিত হয় উত্তর দোসরা ফেব্রুয়ারি অর্থাৎ অপশন এ প্রতি বছর দোসরা ফেব্রুয়ারি বিশ্বব্যাপী বিশ্ব জলাভূমি দিবস পালিত হয় এই দিনটি ইরানের রামসারে উনিশশো সালে দোসরা ফেব্রুয়ারি জলাভূমি সম্পর্কিত কনভেনশন গৃহীত হওয়ার তারিখকে চিহ্নিত করে এটি প্রথম উনিশশো সালে পালিত হয়েছিল বিশ্ব জলাভূমি দিবস দু হাজার দু হাজার তেইশ সালের প্রজাতন্ত্র দিবস ক্যাম্পে কোন রাজ্যের ন্যাশনাল ক্যাডেট কপস প্রধানমন্ত্রী ব্যানার জিতে নিয়েছে উত্তর মহারাষ্ট্র অর্থাৎ অপশন বি মহারাষ্ট্রের এনসিসি অধিদপ্তর এই নিয়ে টানা দুই বছর এবং সামগ্রিকভাবে ১৯ উনিশ বার ব্যানার প্রতিযোগিতায় জয়লাভ করেছেন মহারাষ্ট্রের একশো এগারো এবং ব্যানার জিতে নিয়েছে দেখে নেব পরের প্রশ্ন নিউজিল্যান্ডের উইজ ক্যান্জিতে অনুষ্ঠিত টাটা স্টিল দাওয়া টুর্নামেন্ট দু হাজার তেইশে জয়লাভ করলেন কে উত্তর গিরি অর্থাৎ অপশন পি ডাচ খেলোয়াড় অনিশগিরি উইজক এনজিতে টাটা স্টিল মাস্টার্স তেইশ জিতে নিয়েছেন এটি এনজিতে অনুষ্ঠিত বার্ষিক দাবা টুর্নামেন্টের পঁচাশি এটি ১৩ থেকে উনত্রিশে জানুয়ারি দু পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে দেখে নেব পরের প্রশ্ন কুয়েতের আলজাহারাই আইটিএফ মেন্স টেনিস টুর্নামেন্টে জয়লাভ করলেন কে উত্তর প্রজনেশ গুনেশ্বরন অর্থাৎ অপশন এ রাজনীশ গুণেশ্বরন উনত্রিশে জানুয়ারি দু হাজার তেইশে কুয়েতের আলজাহারাই আইটিএফ মেন্স টেনিস টুর্নামেন্টের ফাইনালে জয়লাভ করেছেন ফাইনালে তিনি উজবেকিস্তানের খুমায়ুন সুলতানবকে হারিয়ে জয়লাভ করেছেন এর আগে তিনি দু সালে ব্যাঙ্গালুরু এবং অ্যানিংয়ে জয়লাভ করেছিলেন দেখে নেব পরের প্রশ্ন ইন্ডিয়া ইউকে অ্যাচিভার্স অনার্স দ্বারা সম্প্রতিকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে পুরস্কৃত হলেন উত্তর মনমোহন সিং অর্থাৎ অপশন ডি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে সম্প্রতি অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনে অবদানের জন্য লন্ডনে ইন্ডিয়া ইউকে অ্যাচিভার্স অনার দ্বারা আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে ন্যাশনাল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যান্ড অ্যালুমনাই ইউনিয়ন এই সম্মাননাটি প্রদান করবে দেখে নেব পরের প্রশ্ন বাজেট দু হাজার তেইশ অনুযায়ী আইটিআর এর জন্য অর্থাৎ ইনকাম ট্যাক্স জন্য সংশোধিত গড় প্রক্রিয়াকরণের সময় অর্থাৎ প্রসেসিং টাইম কত উত্তর দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পয়লা ফেব্রুয়ারি দুহাজার তেইশে কেন্দ্রীয় বাজেট উপস্থাপনের সময় বলেছেন যে আয়কর রিটার্নের জন্য অ্যাভারেজ প্রসেসিং টাইম তিরানব্বই থেকে ষোলো দিনে নামিয়ে আনা হয়েছে কেন্দ্রীয় বাজেট দু হাজার তেইশ থেকে চব্বিশে ভারতীয় রেলের জন্য দুই দশমিক চার লক্ষ কোটি টাকার মূলধন ব্যয় করা হবে দেখে নেব আজকের শেষ প্রশ্ন বাজেট দু হাজার অনুযায়ী উন্নয়নের জন্য কতগুলি পর্যটন গন্তব্য নির্বাচন করা হয়েছে উত্তর পঞ্চাশটি ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারমণের মতে দু হাজার তেইশের বাজেটে পঞ্চাশটি পর্যটন স্পটকে উন্নয়নের জন্য বেছে নেওয়া হবে রাজ্যগুলির সক্রিয় অংশগ্রহণ সরকারি কর্মসূচির সংমিশ্রণ এবং সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে একটি মিশনের ভিত্তিতে এই পর্যটন প্রচার করা হবে তো বন্ধুরা আজ এখানে শেষ করছি আমাদের অ্যাফেয়ার্স পর্ব কাল সকালে আবার দেখা হবে নতুন কিছু অ্যাফেয়ার্সের সঙ্গে ততক্ষণ বাংলা কুজের সঙ্গে দেখো এবং প্রস্তুতি থাকো এক্সাম বাই